হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বনানী ব্লগার। তো এটা আজকে সকালের ব্লগ, আজকে সকাল থেকেই শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা পড়েছে বাইরে, দূরের কোনো কিছু একদমই দেখা যাচ্ছে না, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। শীত মনে হচ্ছে এখন নেমে এসেছে, অনেক ঠান্ডা, একদম কুয়াশার যে আভাগুলো এগুলো সব যে উড়ে উড়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছিলো। তো আমিও আমার মেয়েকে ঘুম থেকে তুলে একটু কুয়াশাটা দেখাচ্ছিলাম, যে আমরা আমাদের ছোটোবেলার কথা বলতেছিলাম আমার মেয়েকে। আর বাইরের পরিবেশটা দেখেও বেশ ভালো লাগছিলো, অনেক দিন পর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো প্লিজ, যারা আমার চ্যানেলটা দেখা শুরু করেছেন, প্লিজ আমাকে লাইক দিবেন, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আমার বেল বাটনটা অন করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে বেশ ভালো লাগে। তো রাজামণির বাবা সকালে ভোরবেলায় প্রতিদিনের মতো হাঁটতে বের হয়ে যায়, তো হাঁটা বাসায় হেঁটে চলে এসেছে, আর এখানে বেশ কিছু শাক নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমি চুলার মধ্যে একটু উস্তা সিদ্ধ করতে দিয়েছি রাজামণির বাবার জন্য, ও প্রতিদিন হেঁটে এসে এই উস্তাটা খায়। আমি যখন সিদ্ধ করতে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, আর বাড়ি থেকে নাস্তা নিয়ে আসা হয়েছে গরম গরম, তেল ছাড়া পাওয়াটা ভাজা। তো আমরা সবাই নাস্তা করতেছি, এখন নাস্তা খাবো, আর মেয়ের জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছে। তো সবাই সবাই নাস্তাটা নিয়ে নিয়েছে, আর আমি আমার নাস্তাটা নিয়ে নিচ্ছি, এখন নাস্তা করে নিব। আর এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি, বাইরের নাস্তাটা একটু বেশি খাওয়া হচ্ছে। তো এদিকে নাস্তা খাওয়ার পরে আমি ডিম সিদ্ধ দিয়েছি, একটা ডিম হয়তো ফেটে গিয়েছিলো, উপরে একটা পদ্মা পড়েছে, তো এটা আমি একটু পরিষ্কার করে নিলাম আর কি। তো আমাদের জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ করা হয়েছে। আর এদিকে আমি রুমে চলে আসলাম, রুমটা একটু ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, আর যেহেতু শীতের দিন আমি কার্পেট বিছিয়ে দিয়েছি। দেখা যায় আমার মেয়েটা একদমই ঘরে মোজা কিংবা জুতো পরতে চায় না, আর খালি পায়ে পা ফ্লোরের মধ্যে হাঁটে, যেহেতু এই ঠান্ডাটা বাচ্চাদের লাগলে খুবই খারাপ। আর এখন কুয়াশাটা একটু কমেছে, রৌদ্র উঠতেছে আর কি বাইরে, তো বাইরের পরিবেশটাও বেশ ভালো লাগলো। তো এখন আমি দেখলাম যে একটু রৌদ্র যেহেতু উঠেছে, পাশের অ্যাপার্টমেন্টের ছাদে অনেকগুলো কবুতর এসেছে, তা আমি একটু চাল ছিটিয়ে দিলাম, ওরা খাচ্ছিলো। তো পাখিগুলো দেখে বেশ ভালো লাগলো, একটু মায়াও লাগতেছিলো, যেহেতু পাখিগুলো খুব ক্ষুধার্ত ছিল, খাবার দেখে একদম উপর থেকে উড়ে উড়ে নিচের ছাদে এসে বসতেছিল। তো আমি আর আমার মেয়ে এগুলো দাঁড়িয়ে দেখতেছিলাম। আর এদিকে আমি মেয়েকে ড্রয়িং করতে বসিয়েছি, যেহেতু স্কুল বন্ধ, পড়াশোনার ওরকম একটা চাপ নেই, তো আমি আমার মেয়েকে যেহেতু ড্রয়িং মিসের কাছে দেওয়া হয়েছে, আমার এক ননদের কাছে, ওই এসে সপ্তাহে একদিন আমার মেয়েকে এসে ড্রয়িং শিখায়। তো মাশাআল্লাহ আমার ননদ অনেক সুন্দর আর্ট জানে, তো এগুলো আমার বাচ্চাকে শিখাচ্ছে। আর এদিকে আপাও চলে এসেছে, ওই যে শাক যা কিছু নিয়ে আসা হয়েছে এগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছে, সব কিছু কেটে গুছিয়ে দিল। আর এদিকে আমি এখন রান্না করব, দীপালিও যেহেতু চলে এসেছে, দীপালিকে কাজ বুঝিয়ে দিলাম, আজকে বললাম যে বারান্দাটা একটু পরিষ্কার করে দাও, যেহেতু বারান্দায় আমার বেশ কিছু গাছ আছে, আর এখন যেহেতু শীতের দিন গাছগুলো একটু যত্ন নেওয়া হচ্ছে না, তাই আর কি বারান্দাটা আমি একটু পরিষ্কার করে গাছের মাটিগুলো একটু নরম করে দিলাম। আর এখন আমি কিচেনে চলে আসলাম, এতে রান্না শুরু করে দিয়েছি, লাউ রান্না করলাম মশারির ডাল দিয়ে। তো আজকে আমার ননাস আসবে, রাতের বেলায় আপা আমাকে ফোন করেছিল যে আজকে নারায়ণগঞ্জ কাজ আছে ব্যাংকে, তো বাসায় আসবে আর কি। তো এই জন্য আমার রান্নাবাড়াও প্রতিদিনের মতো যে রান্নাগুলো করি এগুলো শুরু করে দিয়েছি। তো আজকে আমি কোয়েল পাখি রান্না করতেছি, সাথে দুইটা ব্রয়লার মুরগির পিস দিয়ে দিয়েছি, আর তিনটা কোয়েল পাখি আস্ত রোস্ট করলাম আর কি। এই কোয়েল পাখিগুলা আমি আমার নানুর বাড়িতে গিয়েছিলাম, আমার মামি আমার বাচ্চাকে এবং আমার বোনের বাচ্চাকে অনেকগুলো কোয়েল পাখি দিয়ে দিয়েছে। তো ভাবলাম যে আজকে রোস্ট রান্না করে নিই, আর রজামণি আস্তই খেতে চাচ্ছিলো, আর যেহেতু ছোটো ছোটো ছিল কোয়েল পাখিগুলো। আর আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করতেছি, তো আমি কী কী রান্না করেছি রান্না করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করবো। আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর ভুনা খিচুড়ি এটা আমি বসিয়ে দিয়েছি। তো এই তো রান্না করেছি, হলো ভাত, গরুর মাংস, তারপরে এই তো লাউটা আমার হয়ে গিয়েছে, লাউ রান্না করে নিয়েছি, এই মশারির ডাল দিয়ে লাউ রান্না করেছি, বোত্তা শাক রান্না করেছি, আর হলো
দুই রকমের ভর্তা করেছি, একটু চাপা শুটকি ভর্তা ছিল, ওটা ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি, আর সাথে ভুনা খিচুড়িও রান্না করলাম। আর ভর্তা যেহেতু আপা খেতে চেয়েছিল, এদিকে আমার ভুনা খিচুড়িটা হয়ে গিয়েছে। আমি আজকে ভুনা খিচুড়িটা কিন্তু একটা নতুন চাল দিয়ে রান্না করলাম, আর ঘি একদমই ছিল না বয়ামের মধ্যে, একদম সামান্য পরিমাণ একটু ঘি ছিল। তো আমি এই বয়াম থেকে একদম যেভাবে পেরেছি কাচিয়ে ঘিটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, যাতে খাওয়ার টেস্টটা বেড়ে যায়। আর যেহেতু এখন অনেক ঠান্ডা পড়েছে, এই সময় কিন্তু গরুর মাংস, ভুনা খিচুড়ি এই ধরনের খাবারটা একটু বেশি ভালো লাগে। তো এটা রান্না করলাম দুলাভাইয়ের জন্য আর বাচ্চাদের জন্য, আর আমরা সবাই ভর্তা দিয়ে খাবো। ভর্তাটা আমাদের বেশি পছন্দ আর কি। আর আমার ভুনা খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ভাপ দিব আমি। তো রান্না করতে ওরকম একটা সময় লাগে না, সব কিছু যদি রেডি থাকে খুব তাড়াতাড়ি আমি রান্না করে নিতে পারি। তো আপার আসার আগে আমি রান্নাবাড়া করে নিয়েছি, আর এদিকে ওরা চলে এসেছে আপা দুই মেয়েকে নিয়ে। তো এদিকে আমার মেয়ে ওদের সাথে খেলাধুলা করতেছিল, বোনদের পেয়ে খুব খুশি আর কি, অনেক দিন পর ওদের পেয়েছে কাছে। আর আমার বাচ্চা ওদের অনেক পাগল, ওরাও আমার বাচ্চাটাকে অনেক আদর করে। তো এদিকে দুপুরে খাবার টেবিলে দিয়ে দেওয়া হয়েছে, সবাই একসাথেই খাওয়া দাওয়া করতেছি। তো আমার খাওয়া দাওয়া প্রায় হয়ে গিয়েছে, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি। তো খাওয়া দাওয়ার পরে রজামণির বাবা এই তো বিস্কিট নিয়ে এসেছে, আর মেয়ের জন্য চকলেট এনেছে, ফিশ চকলেট, ও আমাকে দেখাচ্ছিল আর খুব খুশি। আর আমি এখন একটু চহি পিঠা রান্না করব আর কি। তো দুধটা ঘন করে জাল দিয়ে তার মধ্যে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি কালারের জন্য। আর এ তো আমি এখানে চহি পিঠা বানিয়ে নিয়েছি, তো এই চই পিঠাগুলো আমি সব এই দুধের মধ্যে দিয়ে দিব, তারপর আর কি জাল দেবো। আর ঠান্ডা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তা আমার বাচ্চার খুব পছন্দের একটা পিঠা। আর আমি তো চাল অবশ্যই ভাঙিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এখন আমি একটু একটু করে চাল নামাবো আর আমি সবাইকে পিঠা বানিয়ে খাওয়াবো আর কি, এরকম ইচ্ছে আছে নিয়াত। যদি আল্লাহ রহমতে ভালো থাকে, শরীরটা যদি সুস্থ থাকে, সব কিছুই করতে ইচ্ছে করে। শরীর ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না, কাজ আগায় না। এখন আমার যেহেতু চহি পিঠাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এদিকে ঠান্ডা হয়ে উপরে একটা সর পড়ে গিয়েছে, তো আমার মেয়ে অস্থির হয়ে গিয়েছিলো, সে এটা কখন খাবে আর কি, খাওয়ার জন্য পাগল পাগল করতেছিল। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু আচার মিষ্টি না খেলে ভালো লাগে না। ইদানিং আমার বাচ্চাটা খাওয়া দাওয়ার পরে আমাকে সবসময় বলবে ফ্রিজ থেকে আচার নামিয়ে দিতে, চকলেট নামিয়ে দিতে, কিংবা একটু মিষ্টি কোনো কিছু খেতে চায়। তো ওর জন্য বেড়ে নিলাম ওকে দেওয়ার জন্য। আর কুমকুম গরম ছিল, পুরোপুরি ঠান্ডা হয়নি। তো এখন বিকেলবেলা সে বন্ধু নিয়ে টিভি দেখতেছিল, টিভির ঘরে ইউটিউব চ্যানেল দেখতেছিল আর কি। আর সে তাদের বন্ধুর যে ভালোবাসে এটা আমাকে দেখাচ্ছিল, খুব জড়িয়ে ধরে আদর করতেছিল খুব। তো এখন সন্ধ্যার একটু আগ মুহূর্ত, যেহেতু ছোটো দিন, খাওয়া দাওয়ার পরে কিন্তু আসরের আজান দিয়ে ফেলে, আর বাসায় মেহমান আসলে তো একদমই সময় পাওয়া যায় না, সূর্য ডুবে যাচ্ছে। আমি বারান্দা থেকে কাপড়গুলো এনে এই তো স্টোর রুমে মেলে দিলাম, যেহেতু কাপড়গুলো ভারী ছিল, শুকায়নি। আর এদিকে আমি আমার রুমে চলে আসলাম, জানালাটা লাগিয়ে দিব, পর্দাগুলো টেনে দিব, কারণ সন্ধ্যার আগে যদি জানালা না লাগিয়ে দিই বাইরে থেকে মশা আসে, শীতের দিনে মশার উৎপাতটা একটু বেড়ে যায়, প্রচণ্ড মশা লাগে আর কি। তো আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি আমার রুমে। তো পর্দাটা টেনে দিলাম, আর এখন আমি কিচেনে চলে যাব, নাস্তা তৈরি করব। তো আজকে বাঁধাকপির পাকোড়া তৈরি করতেছি, বাঁধাকপি গাজর আর আলু দিয়ে বিকেলের নাস্তা, মানে পাকোড়া তৈরি করে নিচ্ছি। এটা খেতে বেশ ভালো লাগে, যেহেতু আপারা এসেছে বিকেলে তো অবশ্যই নাস্তা দিতেই হবে। আর খাওয়া দাওয়ার পরে আপা বাসায় ছিল না, দুলাভাই আপা ব্যাংকে গিয়েছিল, তাদের ব্যাংকে একটু কাজ ছিল, ঝামেলা ছিল, এগুলো সেরে আসলো। তো আর এদিকে এ তো আপু এখানে কেক বিস্কিট নিয়ে এসেছে, আর আমার শাশুড়ি আম্মা বাড়ি থেকে সিঙ্গারা আর আলুর চপ আনিয়েছি, আমি একটু পেয়ারা কেটে নিয়েছি, একটু নাস্তা তৈরি করবো, চলে যেতে চাচ্ছে আর কি, যেহেতু ঢাকায় যাবে। আমি বললাম যে নাস্তা করেই বের হয়ে যান, আর গরম গরম পাকোড়া ভেজে নিচ্ছি, যেহেতু সব কিছু রেডি করে রেখেছিলাম। পুরো ব্যাংক থেকে আসার পরে আমি
সব কিছু ভিজিয়ে গুছিয়ে দিচ্ছি। তো আমার যা কিছু বিকেলের নাস্তা একদম হালকা নাস্তা করে তৈরি করা হয়েছে, আর বিস্কিটগুলো ডিবির ভিতরে থাকবে, কেক আর বিস্কিট। তো এগুলো এখন আমি টেবিলে দিয়ে দিব। টেবিলে দিয়ে এতে আমি দুধ চা তৈরি করেছি। তো অনেকেই আমার ব্লগ যারা দেখেন তারা জানতে চায় আমি এত মশলা চা কেন খাই, দুধ চা কেন খাওয়া হয় না। আপু, তোমার বাসায় বেড়াতে গেলে কি তুমি কখনই আমাদের দুধ চা তৈরি করে খাওয়াবে না? হ্যাঁ, অবশ্যই খাওয়াবো। আমার বাসায় যারা গেস্ট যারা বেড়াতে আসে তাদের জন্য আমি স্পেশালি দুধ চা তৈরি করি, আমার পছন্দ মতো। আমার হাতের দুধ চাটা সবাই খুব পছন্দ করে। আর এদিকে আমি সবাইকে টেবিলে ডেকে নিলাম খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার পরে তো আপু বের হয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে আর কি, চলে যাচ্ছে। সবাই বিদায় নিয়ে চলে গেল আর কি, যেহেতু ঢাকায় যাবে। তো তো রাজামণি বাবা ওইদিকে বাসায় চলে এসেছিলো, রাজামণি বাবা লিফটের সামনে চলে গেল। আমার শাশুড়ি মা গিয়ে দিতে যাচ্ছে।